ইচ্ছা থাকে ওর মধ্যে স্ত্রী মারা যায় কি স্ত্রী চলে যায়, তো ওরা যদি আমার বিয়ে করতে চায় তাহলে তাদের বিয়ে করবো, ভিডিও কলে বিয়ে করতে চাইলে ভিডিও কলে। সালাম আলাইকুম দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন যে আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে রয়েছে, আমরা তার জীবনের গল্পটা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। আপা সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? তারপর নাম কি? বৃষ্টি। বৃষ্টি আপা, বাহ খুব সুন্দর নাম। তো বৃষ্টি আপা নামটা কে রেখেছে আপনার? বাবা মা। তো বাবা মা আছে? তো আপনারা কয় ভাই বোন? দুটো বোন এক ভাই। দেশের বাড়ি কোথায়? মাদারীপুর। বাহ, তো আমার দেশের বাড়ি মাদারীপুর। আচ্ছা, তো এবার ঈদের দেশে গেলে একসাথে যাবো নাকি? তো বৃষ্টি আপা, আপনার জীবনটা কীভাবে চলছে একটু বলেন তো আপনার জীবনের গল্পটা। আগে জীবনটা অনেক ভালোভাবেই চলছে, এখন আর কি আমার আপুটা স্টক করছে তবে মিষ্ট, এবং এই কারণে আর কি আমাদের সংসারে অনেক অভাব। আগে আমি মাসের পাশে কাজ করতো, এখন আর কি বয়স হয়ে গেছে তো তার জন্য মাসের পাশে কাজ করতে পারে না, এখন আমি পরের বাসায় কাজ করি, আর যে টাকা পাই আর কি কাজ করে ওই টাকা সংসার চলে না ভাই, অনেক কষ্টে আর কি জীবনটা চলতেছে, একবেলা খেয়ে থাকি করে না খেয়ে থাকি। এখন কি করতেছেন আপনি? এখন একটু বাসা বাড়ি কাজ করতে তো এটা সুন্দর একটা মেয়ে মানুষ, আপনি বাসা বাড়িতে কাজ করেন, খারাপ লাগে না? খারাপ তো লাগে, এখন কি করবো, কপাল তো ভালো না, কপালটা খারাপ। তো আপনি কয় ভাই বোন বললেন? আমরা তিনটে ভাই বোন, আমি বড়, আমার ছোট একটা বোন আছে, তার ছোট একটা ভাই। আপনি পড়াশোনা করেছিলেন? না ভাই, পড়াশোনা করতে পারি নাই আর কি, পড়াশোনা করতে আমার বাবা মা চাইছিল পড়াশোনা করাবো, এখন আবুটা আর কি এখন নিষ্ঠ করে অসুস্থর কারণে আর কি পড়াশোনা করাতে পারিনি। তো কষ্ট না করে তো বিয়ে শাদী করতে পারেন? বিয়ে শাদী তো করবো, কিন্তু ভাই ভালো তো ছেলে পাই না, যেই ছেলেরা বিয়ে করতে চায় তারা যৌতুক চায়, যৌতুকের জন্য তো বিয়ে হয় না। তো এখন যদি কেউ যৌতুক ছাড়া আপনাকে বিয়ে করতে চায় আপনি করবেন? ভাই করবো। তো আপনার দেশি ছেলে বিয়ে করবেন নাকি প্রবাসী ছেলে কোনটা? ভাই দেখি এখন যে কোনো একটা ভালো ছেলে পেলেই হবে, মানে যে দেশের হোক একটা ভালো ছেলে পেলেই হবে। তো আমাদের প্রবাসী তো অনেক ভাই থাকে যাদের নাকি স্ত্রী চলে যায় বা মারা যায়, তো তারা কিন্তু সহজে দেশে আসতে পারে না, কারণ তাদের একটা মেয়াদ থাকে ভিসার। তো সেই ক্ষেত্রে যদি আপনাদের বিরোধ দেখে আপনাকে যদি ভালো লাগে তো আপনাকে যদি ফোনে বিয়ে করতে চায় আপনি কি রাজি হবেন? হ্যাঁ ভাই। তো তখন কি ফোনে বিয়ে করবেন? হ্যাঁ করব। আচ্ছা, আপনার মোবাইল নাম্বার আছে? মোবাইল নাম্বার বলতে পারবেন? না ভাই। তো দর্শক, আপনারা যদি আপুটির সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে 01323524526। আমি নাম্বারটা আবার বলছি 01323524526। তো এই নম্বরে ফোন দিলে আপনারা এই আপুটির সাথে যোগাযোগ করতে পারবেন। তো দর্শক আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।